दिशाहीन चोखे खुजे जाए शुधु खुजे जाए की आशाए सेमेस्टर लेते तुमने मारी एंट्री यार दिल में बजी घंटियां टंग नमस्कार বন্ধুরা এখন আমার নাম কার্তিক দাস এবং আমি পাঁশকুড়া বনমালী কলেজে বিকম পড়ছি তো বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কলেজে তো সেই ভিডিওটা একটু মজা করে হাসির ভিডিও বানানো হয়েছে তো ভিডিওটা দেখানো হয়েছে যে আমার কলেজে প্রথম দিন এবং কলেজে এক বছর পর একটি মজার ভিডিও এখন ভিডিওটা যদি কোনো কারণে ভাইরাল হয়ে যায় তাহলে আমাকে কলেজ থেকে সাসপেন্ড করতে পারে বা রাষ্ট্রীয় করতে পারে দুটো অপশন রয়েছে কলেজের হাতে এখন যদি আমাকে কোনো কারণে রাষ্ট্রীয় করে কেন করবে যদি ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউস আসে বা ভাইরাল মানে কি প্রচুর পরিমাণে শেয়ার হয় বা অনেকে দেখে দেখে ফেলে ভিডিওটা তার মানে তো কলেজে অন্য স্যারদের কাছে পৌঁছিয়েছে এখন মূল বিষয়টা হচ্ছে যদি এইরকম কোনো কারণে যদি আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় তো আমি কলেজ কর্তৃপক্ষকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আজকে যদি ভিডিওটা অত্যন্ত শেয়ার বা বেশি ভিউস না আসতো তাহলে কি আপনাদের চোখে পড়তো এবং আপনারা কি আমাকে কলেজ থেকে বের করে দিতেন কখনো করতেন না আপনারা দেখলো কি তো কিছু বলতেন না কিন্তু ভিডিওটা এখন অনেক মানুষ দেখে ফেলেছে তাই আপনারা আমাকে কলেজ থেকে নিজেদের মান রক্ষার জন্য আমাকে কলেজ থেকে বার করে দিচ্ছেন বিষয়টা প্রথম বিষয়টা দ্বিতীয় বিষয়টা আজকে কলেজে কলেজ কিন্তু স্কুল নয় কলেজ এই যে কলেজে কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিযোগিতা বা বার্ষিক প্রতিযোগিতা যেগুলো হয় সেখানে হিন্দি গান থেকে শুরু করে যে সমস্ত মানে কালীপূজার শেষ দিনে যে সমস্ত মানে মদমাতালা নাচ যেসব গানে আমি তো খেয়াল করছি না সেই নাচের গান কিন্তু কলেজে চালানো হচ্ছে তখন কলেজে কোনো সংস্কৃতিতে মান সম্মানে প্রভাব পড়ে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কমার্স ডিপার্টমেন্টে মানে এত গাফিলতি রয়েছে তখন কলেজের কিছু যায় আসে না এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কলেজে আমাদের একটা সাবজেক্ট নাম্বার কম মনে হয়েছিল তাই আমরা রিভিউ করেছিলাম তো রিভিউ তো দূরের কথা রিভিউ কোনো খাতাই দেখেনি আমাদের কাছে 100 টাকা করে নিয়ে নিয়েছে তাহলে ভাবুন আজকে যদি 100টা ছাত্র রিভিউ করার জন্য যদি ফর্ম ফিল আপ করে তাহলে সেখানে কলেজে হাজির 10,000 টাকা তাহলে 10,000 টাকা কলেজ নিজের পকেটে পড়ে নিচ্ছে আর আমাদের গাঁট থেকে টাকাটা যাচ্ছে তখন কলেজের কিছু যায় আসেনি তো বন্ধুরা আজকের ভিডিওতে মূল বিষয় এটাই ছিল যে কোন ভিডিও ভাইরাল হবার পর কখনো কিন্তু কোনো বড় স্টেপ নেওয়া উচিত নয় কারণ এর প্রধান কারণই হচ্ছে যদি আজকে ভিডিওটা ভাইরাল না হতো বা বেশি শেয়ার বা ভিউস না আসতো তাহলে কিন্তু কোনো স্টেপই নেওয়া হতো না আলটিমেটলি তো সেই ক্ষেত্রে আমরা কোনো তাকে আমরা আরো একবার চান্স দিতে পারি বা তাকে আমরা অ্যালার্ট করতে পারি কিন্তু ভাইরাল হবার পরই তাকে আমরা কোনো মানে বড় সড়ো স্টেপ আমরা নিয়ে নিতে পারি না তো আমার ক্ষেত্রে এই বিষয়টা মনে হয় এবং যদি কোনো স্কুল কলেজ থেকে কোনো একটা ভিডিও বানানো হলো সেটা ভাইরাল হয়ে গেল সেক্ষেত্রে সেই ছেলেটি বা মেয়েটির উপর যথেষ্ট চাপ পড়ে সেক্ষেত্রে তাকে সাবধান করা উচিত কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে মানে কেন তাকে কলেজে বা স্কুলের মান সম্মানে টানাটানি এই বিষয়টা কিন্তু রয়েছে কিন্তু তাকে অবশ্যই চান্স দেওয়া উচিত এই বিষয়টা তাকে বারণ করা উচিত কখনোই একবারে যে বড় সড়ো স্টেপ নিয়ে নেবো আমরা সেটা আমার মনে হয় করা উচিত নয় যাই হোক আজকের ভিডিওতে আমার তরফ থেকে একটা ছোট বার্তা আমি আমার মনে হলো বার্তাটা সকলকে জানানো উচিত আমার তরফ থেকে যদি কোনো ভুল বলা বা ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন কারণ আমার তরফ থেকে এই বিষয়টা আমার মনে হয় অন্যান্য মতামত আলাদা থাকতেই পারে ওকে তো আজকের ভিডিওটি এই বলে আমি শেষ করছি।